হ্যালো ভিউার্স সিভিল কনস্ট্রাকশন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার অপু আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এস ডাব্লিউ ডিটিএম সফটওয়্যার দিয়ে করা ড্রয়িংয়ের স্কেল ফ্যাক্টর ঠিক করতে হয় অর্থাৎ এসডাব্লিউ ডিটিএম দিয়ে আপনি যে ড্রয়িংই করবেন সেই ড্রয়িংটি অ্যাকুরেট স্কেলে পাবেন না অর্থাৎ মেজারমেন্টটি ঠিক থাকবে না তো সেটি ঠিক করার জন্য আপনাকে কী করতে হবে বা কীভাবে করতে হবে সেটি আমি এখন দেখিয়ে দেব তো এর জন্য শুরুতেই আমি অটোকার সফটওয়্যারটি সর্বপ্রথমে ওপেন করি যদিও আমি আপনাদেরকে পূর্বে বলেছি তারপরে এখন বলে নিচ্ছি যে অটোক্যাড সফটওয়্যার ওপেন করার পূর্বে কখনোই এস ডাব্লিউ ডিটিএম সফটওয়্যারটি ওপেন করবেন না তো আমি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে এবং এখানে মিনিমাইজ করে রেখেছি এ পর্যায়ে আমি এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যার টি ওপেন করব এস ডিউ ডি সফটওয়্যার সফটওয়্যারটি আমি স্ক্রিনের ডান দিকে রাখলাম এ পর্যায়ে আমি অটোকার সফটওয়্যারটি ওপেন করছি তো এই হচ্ছে আমার দুটি সফটওয়্যার তো আমি যে ফাইলটি নিয়ে কাজ করব তো সেই ফাইলটি একটু দেখি দেখিয়ে নিচ্ছি আপনাদের এখানে দেখুন স্কেল চেক মূলত এই ফাইলের ভিতরে একটি রোড ক্রস সেকশন রয়েছে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো এই ডাটা সমূহ দিয়ে আমি রোডের ক্রস সেকশন ড্র করে সেখানে স্কেল ঠিক আছে কিনা সেটি দেখাবো যদি ঠিক না থাকে সেটি ঠিক করে দেখাবো তো আমি এবারে এই ফাইলটি কেটে দিচ্ছি এ পর্যায়ে আমি আমি এর সেকশন এ ক্লিক করছি এবং এখান থেকে ড্র এক্স সেকশন এই অপশনটিতে ক্লিক করছি এবং এখান থেকে আমি এই রিড ফাইলের মাঝের যে অপশনটি রয়েছে ফ্রম এক্সটার্নাল ফাইল এই অপশনটিতে ক্লিক করছি এবং এখান থেকে এক্সিকিউট যে অপশনটি রয়েছে সেটিতে সিলেক্ট করে দিচ্ছি এবং স্ক্রিনে আমি স্কেল চেক নামে যে ফাইলটি রেখেছিলাম ডেস্কটপে সেই ফাইলটি আমি এখন সিলেক্ট করে দেব তো আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি এবং এখানে দেখুন টু ক্রস সেকশন আর ফাউন্ড এবং ড্র অলে ক্লিক করে আমি স্ক্রিনের যে কোনো জায়গায় মাউসের সিলেপ বটন দিয়ে এখন ক্লিক করব তো দেখুন আমার ক্রস সেকশন ড্র হয়ে গিয়েছে এখন আমার আর এই এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যারটি কোনো প্রয়োজন নেই তো সেই সাপেক্ষে আমি এটি কেটে দিব এবার আমি অটোকেট সফটওয়্যারটি ওপেন করছি তো অটোকেটে জমিন জুম আউট করার জন্য আমি জেট লিখে এন্টার এবং এ লিখে এন্টার দিচ্ছি তো এখানে আমি যে জিনিসটি আপনাদেরকে দেখাতে চেয়েছি তার আগে আমি এই লাইনটি একটু ট্রিম করে নিই তো সেটি হচ্ছে এখানে দেখুন এটি হচ্ছে তিন মিটারের লাইন এবং এটি হচ্ছে চার মিটারের লাইন এবং এটি হচ্ছে পাঁচ মিটারের লাইন তো আমি চার থেকে পাঁচ এইটুকু সাধারণত চার থেকে পাঁচ বিয়ে করলে এক হয় সুতরাং মিটার হওয়ার কথা আমি সেটি আপনাদেরকে এখন ডাইমেনশন নিয়ে দেখুন এখানে ডাইমেনশন আছে দশ মিটার বাট আমাদের এখানে ডাইমেনশন হওয়ার কথা ছিল এক মিটার সেক্ষেত্রে এই স্কেলটি আমরা কিভাবে ঠিক করব তো এর জন্য আমাদেরকে যেটি করতে হবে আমাদের প্রয়োজন হচ্ছে চার থেকে পাঁচ এটুকু ডিস্টেন্স হওয়া দরকার ছিল এক মিটার বাট এখানে রয়েছে দশ মিটার তো আমাদের এই দশ মিটারকে এক মিটার করার জন্য জিরো পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করতে হবে জিরো পয়েন্ট ওয়ান দিয়ে যদি আমরা গুণ না অর্থাৎ স্কেলিং করি তাহলেই ঠিক হয়ে যাবে তো সেই সাপেক্ষে আমরা এখন যেটি করব এই পুরো সেকশনটিকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এস সি লিখে এন্টার দিচ্ছি এবার আমি যে কোনো একটি জায়গায় ক্লিক করব এবং ক্লিক করার পরে জিরো পয়েন্ট ওয়ান দেখুন এখানে কমন বক্সে লিখে দিয়েছি তো করার পরে এবার আমি এন্টার দিব দেখুন আমার সেকশনটি খুব ছোট হয়ে গিয়েছে এরপর যা আমি এই সেকশনটি বড় করছি এবং পুনরায় চার এবং পাঁচের ডিস্টেন্সটি আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু আর সেটি দশ মিটার নেই এক মিটারে চলে আসছে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে এরকম করে দেখতে পারেন যেমন নয় থেকে ছয় ডিস্টেন্স কত তিন মিটার তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে